আজ আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি, আর আমার মনে হয় এটা সত্যি অনেক বড় একটা সমস্যা। যদিও বেশিরভাগ মানুষ এই সমস্যাটা নিয়ে কথা বলতেই রাজি নয়, তাই আজ আমি সেই বিষয়ে আপনাদের কথা বলবো। আর আপনার কোনো রকমের মতামত দেবার আগে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। কখনো কখনো আমার মনে হয় যে লোক এত বেশি কথা কেন বলে? মানুষের কি ততটুকুই কথা বলা উচিত নয় যতটুকু প্রয়োজন? একবার ভেবে দেখুন, যদি প্রতিটি কথার জন্য মূল্য দিতে হতো, অর্থাৎ প্রতিটি কথার দাম থাকতো, যে প্রতিটি শব্দ বলার জন্য আপনাকে এত টাকা দিতে হবে, তাহলে আপনি এক একটা শব্দ কতটা ভেবেচিন্তে ও সাবধানে ব্যবহার করতেন। আজকাল বেশি কথা বলার থেকে বড় রোগ আর কিছুই নেই। কেউ না জিজ্ঞেস করলেও অন্যদের জ্ঞান দেওয়ার থেকে বড় অসুখ আর কিছুই নেই। কেউ না চাইলেও তাকে পরামর্শ দেবার মতো রোগ আর কিছুই নেই। আজ লোক একে অপরকে কেবল বলতেই ব্যস্ত। কেউ শুনতে রাজি নয়, কেউ বুঝতে রাজি নয়, কেউ ভাবতে রাজি নয়, সবাই কেবল নিজের কথাটাই বলতে চায়। আর এটাই বর্তমানে সবথেকে বড় সমস্যা। একবার তিনটে ইঞ্জিনিয়ার দুবাইয়ে কাজ করার জন্য যায়। সেখানে কাজ করতে গিয়ে তাদের দ্বারা কিছু ভুল হয়ে যায়, আর তার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর ওখানকার রাজা শাস্তিস্বরূপ ওই তিনটে ইঞ্জিনিয়ারকে মৃত্যুদণ্ড দেয়। রাজার এই সিদ্ধান্ত শুনে তিনটে ইঞ্জিনিয়ারের রাতের ঘুম উড়ে যায়। তারা সবাই বাঁচার উপায় খুঁজতে থাকে, কিন্তু বাঁচার কোনো উপায় দেখতে পায় না। পরের দিন সকালে তাদের শাস্তি দেবার জন্য নিয়ে আসা হয়। সবার প্রথমে একজনকে হাত পা বেঁধে টেবিলের উপরে শোয়ানো হয়, আর একটি মেশিনের নিচে টেবিলটিকে রাখা হয়, যে মেশিনটি ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে এসে গলাটাই কেটে দেবে। এরপর মেশিনটা চালু করা হয়, আর তখন ওই ইঞ্জিনিয়ারটি উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। আর ঠিক তখনই উপর থেকে মেশিনটি একদম গলার কাছে এসে আটকে যায়। এটা দেখে রাজা বলে যে হয়তো উপরওয়ালার এটাই ইচ্ছে যে এই ইঞ্জিনিয়ারকে ছেড়ে দেওয়া হোক। তাই রাজা প্রথম ইঞ্জিনিয়ারটাকে মুক্ত করে দেয়। এরপর দ্বিতীয় ইঞ্জিনিয়ারটাকে আনা হয়, আর একইভাবে তার গলার কাছেও মেশিনটি গিয়ে আটকে যায়। তখন রাজা আবার বলে, উপরওয়ালা আপনার প্রতি অনেক মেহেরবান, তিনিই হয়তো চান না আমি আপনাকে মৃত্যুদণ্ড দিই। এরপর দ্বিতীয় ইঞ্জিনিয়ারটিকেও ছেড়ে দেওয়া হয়। তৃতীয় ইঞ্জিনিয়ারটি, সে অনেকক্ষণ ধরে এই সব কিছু দেখছিল। তৃতীয় ইঞ্জিনিয়ারটিকে যখন টেবিলে শোয়ানো হয়, তখন সে রাজাকে বলে, মহারাজ ক্ষমা করবেন, এই যে আপনি তখন থেকে কি সব ফালতু কথা বলছেন যে উপরওয়ালার ইচ্ছায় ওরা বেঁচে গেছে, কিন্তু না, এই যে মেশিনটি চলছে এর নিচে একটি নাট লুজ আছে, আর এই কারণেই মেশিনটি এই পর্যন্ত এসে আটকে যাচ্ছে। আর এরপর দ্রুত নাটটিকে টাইট করা হয়, আর এর পরের পরিণাম কি হয়েছিল সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাই যদি সে কম কথা বলতো, অর্থাৎ না চাইলে পরামর্শ না দিত, তাহলে হয়তো সেও বেঁচে যেত। কম কথা বললে সেখানে সবসময় কিছু না কিছু অ্যাড করার জায়গা থাকে, কিন্তু বেশি কথা বললে সেখানে মাইনাস করার মতো আর কিছুই থাকে না। আর একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যারা কম কথা বলে তাদের সম্মানই বেশি হয়, যারা কম কথা বলে তাদের সম্পর্কেই লোক পজিটিভ কথা ভাবে, কারণ যারা কম কথা বলে তারা ফালতু কথা বলে না। যারা কম কথা বলে তারা যদি কোনো বিষয়ে নাও জানে, তারপরেও তাদেরকে সেই বিষয়ে বোকা বলা হবে না, কারণ তারা কোনো রকমের কথাই বলেনি। তাই বিনা কারণে কথা বলা বন্ধ করুন। যেখানে প্রয়োজন দুটো কথার, সেখানে দশটা কথা বলবেন না। আপনার কথাকে টাকার মতো করে খরচ করুন। আপনি যেখানেই যাবেন চারপাশে সবার কথা শুনুন, কারণ আপনি অন্যকে শুনেই শিখতে পারবেন, অন্যদের কথা শুনেই আপনি তাদের সম্পর্কে জানতে পারবেন। কিন্তু যদি আপনি কেবল বলতে থাকেন, তাহলে আপনার সময়টাই নষ্ট হবে, আপনি কিছুই শিখতে পারবেন না। তাই যদি আপনার বেশি কথা বলার অভ্যেস থাকে, কেউ না চাইলেও অন্যকে জ্ঞান দেবার অভ্যেস থাকে, তাহলে আপনি কখনোই কোনো জায়গাতেই সম্মান পাবেন না। তাই কেবল ততটুকুই কথা বলুন যতটা প্রয়োজন, আর আপনি আপনার প্রতিটি কথাকে টাকার মতো করে খরচ করুন। তো বন্ধুরা,
আপনারাও যদি আমার কথার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এই ভিডিওটিকে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা অনেক বেশি কথা বলে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।